সুন্দরবনের কাছে শামুকপোতা গ্রামে বেশ কিছু কাঠুরিয়া বাস করত। সেই কাঠুরিয়ারা দল বেঁধে কাঠ কাটতে যেত। ওই কাঠুরিয়া দলের নেতা ছিল রামদাস। কাঠকাটি 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 কাঠ কাঠকাটি 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 কাঠ কাঠ দিয়ে গড়া হবে আলমারি খাট কাঠ দিয়ে গড়া হবে আলমারি খাট কাঠকাটি 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 কাঠ কাঠকাটি 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 কাঠ কচি কাঁচা গাছগুলো ফেলে রেখে বাকি যাক বাবা, কোনো মতে বেঁচেছি, না হলে সঙ্গী সাথীদের আমার জন্য মরার খাট বানাতে হতো। সর্দার কোথায় গেল বলো দেখি? আমরা তো বাঘের হাত থেকে বাঁচতে এদিকে দৌড়লুম, সর্দার গেল ওই নদীর দিকে। আরে সে তো অনেকক্ষণ হয়ে গেল, এবার তো তার ফিরে আসা উচিত, কি বলো হারানদা? হ্যাঁ হ্যাঁ, বাঁচলে তো ফিরবে, এতক্ষণ মনে হয় বাঘের পেটে হজম হয়ে গেছে। কি যে বলো না হারানদা, তোমার মুখে কি ভালো কথা আসে না? না অনেকক্ষণ হলো, বাঘটা মনে হয় সত্যি সত্যি চলে গেছে। যা হয় হবে, এবারে এবারে আমি নামি। এত কষ্ট করলাম, খালি হাতে আর ঘরে ফিরব না। এই যা যা, কুড়ুলটা পড়ে গেল, এখন যে কি করি কি করি।